প্রথমেই আমার সকল সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের জানাই নতুন বছরের শুভকামনা। আজকে আপনাদের উত্তর কলকাতার একটি প্রাচীন মন্দির দেখাতে নিয়ে যাব। আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু অজানা তথ্যও জানতে পারবেন। আসুন আমরা দেখতে থাকি। বাংলার ধর্ম আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন সাধকরা কলকাতাকে কালীক্ষেত্র বা শক্তি সাধনার অনুকূল পীঠস্থান হিসাবে উল্লেখ করেছেন। উত্তরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং দক্ষিণ দিকে কালীঘাটের মা কালী মন্দির এই কালীক্ষেত্রের সীমানা নির্দেশ করে। উল্লেখযোগ্য এই মন্দির দুটি ছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে বহু প্রাচীন কালী মন্দির। ধর্ম বা আধ্যাত্মিকতাকে বাদ দিলেও স্থাপত্য নিদর্শন হিসাবেও মন্দিরগুলির তাৎপর্য অসীম। এমনই একটি মন্দির হল কলকাতার উত্তর দিকে প্রাচীন বরাহনগর বা অধুনা বরানগরের গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত করুণাময়ী কালী মন্দির। ইতিহাস বলছে 1848 সালে তৎকালীন খ্যাতি সম্পন্ন এবং ধর্মবান জমিদার জয়মিত্র মহাশয় এই মন্দিরটি স্থাপন করেন। আমরা জানি দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্থাপনাকাল 1855, অর্থাৎ মা ভবতারিণীর বিগ্রহ প্রতিষ্ঠার সময়কাল থেকেও এই মন্দির তার প্রাচীনত্বের দাবি রাখে। মা কালীর মন্দির ছাড়াও সমগ্র মন্দির চত্বরে আছে 12টি শিব মন্দির এবং নাট মন্দির। মা কালীর মূল মন্দিরটি নবরত্ন প্রকৃতির, যা আজও তৎকালীন স্থাপত্যের কৌলিন্য বহন করে চলেছে। এই মন্দিরের আরাধ্য দেবী হলেন মা করুণাময়ী। পাশাপাশি একাধিক সাধক ও ভক্তের পূজার আতিশয্যে মা আজও এই মন্দিরে বিদ্যমান রয়েছেন। স্থাপত্যের প্রতিষ্ঠার পর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, পরিবর্তিত হয়েছে আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা, কিন্তু আজও অসংখ্য ভক্ত এবং সাধারণ মানুষের কাছে বরানগরের মৃত্যুদের কালীবাড়ি এক বিশেষ স্থান বহন করে আছে।